টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালে পা দিল পাকিস্তান। টসে জিতে ব্যাট করে 190 রানের টার্গেট দেয় বাবর আজমের দল। জবাবে 5 উইকেট হারিয়ে 115 রান তুলে 72 রানে হারে স্কটিশরা। আগে ব্যাট করতে নেমে মাত্র 15 করে ফেরেন ফর্মে থাকা রিজওয়ান, এরপর 8 করে প্যাভিলিয়নের পথ ধরেন ফখর জামানও। এক প্রান্ত ধরে রেখে 50 তুলে নেন অধিনায়ক বাবর আজম, এরপর হাফিজের 31 ও মালিকের 18 বলে 53 রানের ছোড়ো ইনিংসে 189 রানের বিশাল স্কোর পায় ওরা। জবাবে ব্যাট করতে নেমে আফ্রিদি সাদাবদের সামনে দাঁড়াতেই পারেনি ওরা। রিচি ব্যাংস্টনের 50-তে হারের ব্যবধান কমে মাত্র। এই জয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমি নিশ্চিত করল পাকিস্তান। সেমিতে ওদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। করোনা পরিস্থিতির আপডেট। দেশে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার করোনায় প্রাণ হারান 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মারা গেছেন 27,895 আর মোট শনাক্ত 15,71,013।